হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পরান আমি রুমানের সুসুপা শহর থেকে বলছি সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও ভিডিওটা হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব এটি একটি বাস্তব ভিডিও এবং বাস্তব ভিডিওগুলো শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তবে বড় বড়ের মতন আমি আজ ও আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যে আমি রোমানিতে কী রকমে কাজ করি এবং কোথায় কাজ করি সে বিছনে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা দেখতেছেন এখানে একটি রেস্টুরেন্টের ভিডিও সো আমি এখানে হসপাতাল হিসাবে আছি যেটাকে বলে ওয়েটার তো ওয়েটার হিসাবে আমি এখানে এসেছি এই রুমানে সুসভা শহরে এবং আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে সেলুন জামকা এবং আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওতে কিছু সেট এবং ওয়েস্টার্ন এবং একটি রেস্টুরেন্টে কীরকম কাজ হয় এবং কিভাবে স্যাট আপ দিতে হয় কিভাবে ক্লিন করতে হয় কিভাবে অর্ডার অর্ডার নিতে হয় এই সমস্ত বিষয়ে আমি আজ আপনাদের মাঝে রয়েছি আপনারা দেখতেছেন এটা একটা বার্থডে পার্টি সো এই বার্থডে পার্টি আমার সেকশনে পড়েছে এবং এটা দেখার দায়িত্ব হচ্ছে আমার সো যেহেতু আমার এই সেকশনে পড়েছে তাই এটি আমি সেটা দিয়েছি খালি আমি না আমার সাথে যে কলেজগুলো ছিল তারাও এটা সহযোগিতা করেছে তো আছে প্রচুর ভিজে হবে ভিতরে ফাংশন আছে এবং যদিও এখানে কাজ করার সময় কখনো ভিডিও করা যায় না কিন্তু আমি কিছুটা হাইডিং ভিডিও করার জন্য চেষ্টা করছি এবং তা আপনাদের দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা রিজার্ভেশনে আমরা সেট আপ দিয়েছিলাম সকালে প্রায় চুয়ান্ন জনের রিজার্ভেশন একটা হ্যাপি বার্থডে ফাংশন আছে আর আপনারা জানেন ইউরোপে কেউ যদি কাজ করে তাদেরকে অবশ্যই ইউরোপিয়ান স্ট্রাইলের সেটআপ আপ দিতে হয় ওয়েস্টার্ন ইউরোপিয়ান সেট আমি রেস্টুরেন্টে ওইটার হিসাবে কাজ করছি প্রায় তিন মাস হলে এরুমানিয়া কান্ট্রিতে আসি সো কাজ মোটামুটি ভালোই কাজের পাশাপাশি আরেকটা জিনিস ওইটার হিসাবে যদি কেউ কাজ করতে আসে তাহলে অবশ্যই ভালো হবে কারণ এক্সট্রা কিছু টাকা পাওয়া যায় এটা ওইটা মোমেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আমি এক পাশে রেখে দিয়েছি আর সামনে যে পদ্মাটা দেখছেন ওইটা ওঠানোর জন্য চেষ্টা করছি আমি একা না যে কারণে আরেকজন আছে ওই হচ্ছে মলদবাগ আরও এখানে কন্টাক্ট আছে এক বছরে এবং এখানে অনেক লোক কাজ করে লোকাল লোক প্লাস হচ্ছে ফরেন ওয়ার্কার বাংলাদেশি লোক প্রায় এই কোম্পানিতে বাংলাদেশ লোক আছে পঁচিশ ছাব্বিশ জন কিন্তু তিনটা রেস্টুরেন্টে কাজ করে তবে দুইটা রেস্টুরেন্ট সবচেয়ে বেশি কাজ করে বাঙালি আর একটা রেস্টুরেন্টে বাঙালি দুইজন বা তিনজন কাজ করে দিই কিন্তু দুইটা রেস্টুরেন্ট বাঙালি সবচেয়ে বেশি কাজ করে আর দুইটা রেস্টুরেন্ট সবচেয়ে বেশি বিজি হয় আমি যেটা কাজ করি এটাও অনেক বিজি হয় চাচে আরেকটা বিজি হয় অনেকটা ইডেন গার্ডেন তো ওইটা হচ্ছে কোম্পানির আধারে তো ঢুকতে না পারে এবং ওই বৃষ্টির পানি ভিতরে না ঢুকতে পারে অনেকটা চেষ্টা করতেছি আমি অনেকটা মরাইছি মরার পর ওই আবার উপরে উঠছে কারণ এটা থেকে উপরে বাঁধার জন্য একটা আছে সিস্টেম আছে তো আজকে অনেক বিজি হবে এটা বোঝা যাচ্ছে কারণ শুক্র শনি রবি তিন দিন পুরো বিজি থাকে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এখানে কাজ করি এবং কাজের পরিস্থিতি বুঝতে পারতেছি তবে ইউরোপিয়ান ইউনিয়নের কাজগুলো এরকমই হয় আমি যেভাবে কাজ করতেছি এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং প্রত্যেক দিনের খুঁটিনাটি কিছু না কিছু এই তথ্য আপনাদের সামনে এবং ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করছি আর এইটাই ইউরোপে কাজ এত আহামরি তা না কিন্তু কাজ কঠিন আবার সহজ দুটাই আছে আপনার কঠিন বলতে হচ্ছে যে আপনাকে এখানে একটা করে সেকশন দিয়ে থাকে যখন আপনার কাজ বুঝতে পারবেন বা বলতে পারবেন সব কিছু রিকভারিং করতে পারবেন তখন আপনাকে একটা সেকশন দেয় এবং সেকশনের দায়িত্ব হচ্ছে আপনার নিজেই হতে পারে আপনার পাঁচটা টেবিল দিবে অথবা ছয়টা টেবিল দেয় ছয়টা টেবিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার নিজের দায়িত্ব এখানে কোনো আর ঘাটতি নাই কারণ ভুল এখানে আবার কিছু হলে জিনিসটা কি কোনো মাইনাস হলে আপনাকে রিকভারিং করে দিতে হয় কোনো টাকা পয়সা লেস হলে বা মাইনাস হলে আপনাকে ওরা পূরণ করে দিতে হয় রাতে শেষে আপনাকে একটা হিসাব করতে হয় ওই হিসাব অনুসারে আপনাকে সমস্ত টাকা পয়সা রিসিপশনে জমা দিতে হয় অথবা ম্যানেজার থাকলে ম্যানেজার কাছে জমা দিতে হয় দেখেন প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটা কত সুন্দর জনের রিজার্ভেশন তাই আপনাদের ভিডিওটা একটু করে দেখাচ্ছি যদিও ভিডিও করা যায় না এখানে মানে এ টু জেটি করতে হয় সেট আপ দিতে হয় আবার চেয়ার পিক আপ করে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা নিতে হয় যেখানে ও হচ্ছে ফটোগ্রাফার তো ফোটোগ্রাফার করার জন্য এসেছে দুপুর থেকে ভিজিটা শুরু হয়ে গেছে তো সেট আপ দিতে হয় আবার ক্লিন করতে হয় আবার নিজের টেবিলের যদি কাস্টমার থাকে ওগুলো টেক কেয়ার করতে হয় রেস্ট নিচি একটা বাসে যায় রেস্ট নিছি তাই একটু বসলাম দুই মিনিটের মতন বসলাম দুই তিন বসে আবার কাজের বেড়াতে থাকতে হবে দেখছেন কী সুন্দর গাছগুলো লাগেছেন করে একটা ছবি কিন্তু তা না যেই হচ্ছে আমার কলিগ মলদোবা এই কফি খাবে কফি তো খাই সারাদিনে প্রায় কফি খাওয়া হয় অনেক কিছু করে না খাওয়া দাওয়া একটু কষ্ট হয় খাওয়া দাওয়া এখানে কষ্ট হতো না কিন্তু বাঙালিরা রাঁধে না আমাদের কোম্পানি থেকে খাওয়ান দাও সবই দেয় চাউল দেয় মুরগি দেয় সবই দেয় কিন্তু বাঙালিরা এক একজনের থেকে আরেকজনের রান্নাবান্না করে না তবে কাজের একটু প্যারা আছে তবে কাজের ফেরা থাকলেও সব কিছু ম্যানেজ করে নিতে হয় আমি দেখেন রেস্টুরেন্টের প্রকৃতি দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং মানে প্রাকৃতিকটা যে কীভাবে বলবো প্রাকৃতিক সৌন্দর্য গালে বলে এই রূপে গাছপালা না থাকলে বোঝা যাচ্ছে না এইখানে দেখছেন ফাংশন শেষ হয়ে গেছে গিয়ে আবার বলরুমে যায় সেট আপ দিতেছি আবার এগুলি ক্লিয়ার করতেছি এই চেয়ারগুলো সরাই দিয়েছি এটা বলুম আছে বলুমে আমাদের কাজ করতে হয় আবার ক্লিনিক করতে হয় আবার পিক আপ করতে হয় সব কিছু কাজ করতে হয় এখানে এই টু জেট করতে হয় এই টু জেড তো এ টু জেড বলতে ওদের কাস্টমার টেক কেয়ার করা অর্ডার নেওয়া এবং ক্লিনিক করা এবং নতুন কোনো রিজার্ভেশন থাকলে ওপরে সেটআপ দেওয়া এই আসলে ইউরোপের কাজের পদ্ধতি হচ্ছে যে এ টু জেড করতে হয় অর্থাৎ অর্ডার নেওয়া থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখাশোনা করতে হবে আর একটি টেবিলে যখন অর্ডার নিতে হয় তখনই আপনারা জানেন প্রথমত এখানে কিছু সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে যে প্রথম ব্যভারেস্ট অফার করতে হয় আর যারা এগুলি জানেন অবশ্যই তো বুঝতে পারেন ব্যাভারেস্ট দিতে হয় তারপরে হচ্ছে এখানে মেন কস্টটা তা হচ্ছে তিন নম্বরে প্রথম ফার্স্ট কস যে মনে করে এখানে বলে ফেলো ওয়ান ফেলো দুই ফেলো তিন ফেলু ওয়ানেতে যেগুলিতে পড়ে সেগুলো হচ্ছে স্যুপ টাইপের যেগুলি খাবার আছে স্ট্যাটাস খাবার আছে যেমন সালাদ টালাদ এগুলি হালকা পাতলা স্যুপ এবং ফেলো দুই হচ্ছে মেন কস্ট মেন কস্ট এখানে কিছু হেভি খাবার আছে ফেলু দুইয়ের মধ্যে পড়ে মেন কস্ট এবং তিন নম্বর হচ্ছে ফেলুতিন এবং তিন নম্বর ফেলুতিন হচ্ছে ডিজার্ট আইটেম জাতীয় খাবার যেমন চকলেট আছে ডিজার্ট মধ্যে আছে আপনার আইসক্রিম আছে প্যানকেক আছে কিছু ট মানে কেক টেকের মধ্যে পড়ে যাই হোক আমরা কাজের পাশাপাশি আমাদেরকে এই হল দেখাশোনা করতে হয় যেমন যদিও আমরা এই হল রুমটা পুরো সেট দিয়েছি কিন্তু এখন সময় নাই যে কারণে এখানে এখানে টেক কেয়ার করার আমরা পারবো না এখানে আবার অন্য একটা গ্রুপ আছে এবং ওই গ্রুপে এটা টেক কেয়ার করবে অর্থাৎ এটা ইভিনিংয়ে ছয়টা দিকে না ছয়টা পাঁচটা থেকে শুরু হবে পাঁচটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত চলবে অনুষ্ঠান তো এখানে এই 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 জায়গায় এখন আমরা টেক কেয়ার করতে পারবো না কারণ হচ্ছে যে এখানে অন্য গ্রুপ আসবে কারণ আমাদেরকে তেরাসা তেরাসা হচ্ছে যে ওদের রেস্টুরেন্টে যত্ন করতে হবে রেস্টুরেন্টকে অর্ডার দামে এইগুলি সেটেল করতে হবে সো একদিকে দেখলে আরেকদিকে দেখা যায় না এই কারণে আমাদের কোম্পানিতে লুক আছে প্রায় একশোর মতন অর্থাৎ লোকাল লুক আছে সবচেয়ে বেশি এবং আপনারা জানেন এই দেশের লোকাল লোকেরা কীরকম কাজ করেন তবে এই দেশের লোকাল লোকেরাও কাজ করে অনেক পরিচ্ছন্ন কিন্তু একসময় যখন মানুষের সাথে সার্ভিস করতাম অনেক মাসে সার্ভিস করতাম কিন্তু আজ মানে কী বলবো বাস্তবে যে মাসালি লোকের সাথে যে এখানে কাজ করি মানে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যতগুলো লোক আমাদের আমি সার্ভিস করতাম প্রায় অনেক লোকের কাছ থেকে টিপস পেতাম না মালোশা থাকতে কিছু লোকের টিপস দিত একশো দুশো পঞ্চাশ দিত কিন্তু এখানে দেখলাম সেম অনেক মাসালি আপনাদের মতন কাজ করে তবে একটা অ্যাটিটিউড বলতে কি এদের অ্যাটিটিউডটা খুব ভালো এখানে হিংসা একটু কম আছে সবাই সবারে কাজ করে এবং সময় মতো সবাই চলে যায় সময় মতো চলে যায় মনে করেন একটা লোকের কন্ট্রাক্ট থাকে পাঁচ মাস বা তিন মাস মনে করে সামার সিজনে ছয় মাস কন্ট্রাক্ট থাকে তো ছয় মাসে কাজ করে সে চলে যায় অন্য জায়গায় আবার কাজ খুঁজে অথবা হয়তো পারে ওইটার সময় কাজ করে না অনেক লোকেরা ওইটার সময় কাজ করে না তো কন্ট্রাক্ট পর্যন্ত কাজ করে এবং কন্ট্রাক্টে হতে পারে এক একজনের জায়গায় তিনজন লোকও কাজ করে একটা একটা প্লেসে মানে একটা জায়গা আমি দেখছি আমাদের কোম্পানিতে ফুড ডেলিভারিতেও কিছু লোক আছে লোকাল লোকই লোক কিছু লোক বলতে কি একজনে দেখছেন তিন চারজন চারজনের ডেলিভারি দেয় আবার একজন দেখে দুইজনের ডেলিভারি অর্থাৎ একটা লুকও রাখে সো একটা লুকের রাখার উদ্দেশ্য হচ্ছে যে এটা কভার করে জানে সামার সিজনে একটু বিজি থাকে এবং সবাই কাজ করা অগ্রাধিক আছে এ দেশের লোকের আগে এখানে প্রাধান্য দেয় যদিও তারা যারা এই দেশে এখানে কাজ করে মনে করেন এটা খুব কম সীমিত আয়ের মধ্যে যারা একটু ভালো ইনকাম করার জন্য তারা অন্য দেশে কাজ করে যেমন আমাদের দেশে থেকে কেজুবি দেশে দেয় একটু ভালো ইনকামের জন্য এই দেশ এখান থেকে যারা সেন্ট্রাল ইউরোপে কাজ করতে যায় তারা একটু ভালো লাভের আসার জন্য একটা নতুন বিলা তৈরি করার জন্য বিলা এই দেশের একটা বিলা শব্দ মানে শোনা যায় প্রায় বিলা হতে একটা হাউস বা বাড়ি এটা আপনারাও জানেন তো তৈরি করার জন্য অন্য দেশে পাড়ি জমায় যেমন সেন্ট্রাল ইউরোপে যায় তো অনেক লোকই যায় তো বেশিরভাগ লোকই যায় এটা এটা কেউ বলতে পারবো না যে এখান থেকে যায় না কারণ আমরা যে জায়গা আছে এখান থেকে অনেক লোকের মানে মানে কাস্টমার যেগুলো আসে যেসব লোকেরা আসে প্রায়ই বলে তোর অন্য দেশে যায় অন্য দেশে যা ভালো ইনকাম করতে পারে রোমানে তো বেশি না কিন্তু ওরা আবার অন্য দেশে কাজ করে হয়তো পারে তারা ছুটির জন্য দেখা যায় তিন সপ্তাহ দুই সপ্তাহের জন্য আসে আসে আবার চলে যায় এই এটাই যে ফুলের ডেকোরেশনটা করছে একটা লোকে আমাদের কাজ মানে পাইচালির মতো পাইচালি বলতে মিক্স কাজ যেটা আপনাকে বলছিলাম মিক্স ধরনের কাজ মনে করেন তার সাথে অর্থাৎ রেস্টুরেন্ট বাইরে যে অংশটা দেখছেন যে ইডেন গার্ডেন রেস্টুরেন্টটা বাইরে যে তো ওই অংশ কাজ করতে হয় আবার বলরুমে কাজ করতে হয় আবার সেট আপ দিতে হয় আবার চেয়ারগুলো পিক আপ করতে হয় মানে সেটআপ আপ তো বুঝুন একটা স্যাট আপ দিতে হলে স্পোন থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যারেঞ্জ করতে হয় তবে এখানে লোকাল লোক আছে ম্যানেজার আছে সবাই এখানে দায়িত্ব মতন কাজ করে তবে একটা জিনিস কি ওরা আর্জেন্ট কোনো কিছু করে না মনে করেন এই এই ফাংশনটা যদি আর্জেন্ট হয়ে যায় তখন ওই ক্ষেত্রে করে তবে আমি বেশিরভাগই দেখছি মনে করেন ফাংশনটা দুই দিন পরে তোরা দুই দিন আগেই এটা সেটা সুট দিয়ে বয়ে থাকে মানে ওইটাই দেখলাম তো এটা একটা মানে এখানের ভিতরে আবার কিছু ফটোগ্রাফি করার জন্য এটা লাইটিং লাগাইছে তো এটা পুরো একটা সেট আপ দিয়েছিলাম সেটা দিয়ে ঘামে গেছে গে তো কিছু করা নাই এখানে সেট আপের সময় ওয়েস্টার্ন রকমের সেট আপ এটা বাচ্চাদের সেট বাচ্চাদের সেট জন্য জন্য খালি পানির গ্লাস থাকে একটা ফ একটা নাইফ থাকে এই টিস্যু এছাড়া বেশি কিছু থাকে না কারণ এটা তো পান এটা বাচ্চাদের বলে কফি প্যান্তু ফর কফি কিছু ওয়াটার শিখছি যে মানে ফর কফি মানে বাচ্চাদের জন্য যাই হোক অনেক কিছু দেখতেছি এবং কাজও করতেছে কাজের অনেক আজকে এক সপ্তাহ ধরে অনেক কাজ আমি যা কিছু আপনাদের দেখাচ্ছি এগুলি পুরো বাস্তব আমার লাইভে এগুলি দেখতেছি এবং প্রকৃতিকটাই আমি ধরে তোলার জন্য চেষ্টা করতেছি আসলে মানুষ ভিডিওতে দেখে অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করবে এটা ইজি এটা সহজ অনেকভাবে করবো কারণ দেখেন এই স্বপ্নে ইউরোপে মানুষ অনেক অনেক দিনের আশা আমারও অনেক দিনের আশা আজকে মনে করেন দশ বারো বছর পরে এই স্বপ্নে ইউরোপে আসলাম তো অনেক চেষ্টা করছি তারপর মাঝখানে সংসারের কারণ অনেক কিছু কারণে দেখা যাচ্ছে যে বিঘ্ন হয়ে গেছি লন্ডনের জন্য চেষ্টা করছিলাম দু সালে তারপর জার্মান তারপর জাপান অনেক দেশে ট্রাই করছি তো লাস্টে এই রোমানিতে আসলাম কিন্তু ভাগ্য যেখানে আছে ওখানেই আসলে ঠেকে রাখছে এটা কেউ বলতে পারবে না তারপর এখনও চেষ্টা করতেছে আরও একটা ভালো দেশে সেটেল হম এবং বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি ট্যামিলি নিয়ে সেটেল হওয়া চিন্তাভাবনা আছে তবে আশা করা যে সামনে মাসে একটা দেশে একটু ঘুরে আসার প্ল্যান আছে আমার নেক্সট ব্লক অবশ্যই পাবেন কিভাবে এখান থেকে বোলগুরিয়া যাওয়া যায় রুটে অবশ্যই অল্প খরচের মধ্যে কারণ ভ্রমণ ভ্রমণ করা আমার অনেক ইচ্ছা যেমন মালয়েশিয়া থেকে থাইল্যান্ড সিঙ্গাপুর গিয়েছিলাম তো তো ওই সময় বিডিও টিডিও করতে পারি নাই মানে করছি কিন্তু ওরকম ব্লগ তৈরি করি নাই কিন্তু এখন ইচ্ছা যে এখন যেহেতু ইউরোপ আছি পার্শ্ববর্তী দেশ মনে করেন সাইপ্রাস আছে তারপর হচ্ছে যে বুলগেরিয়া তারপর হচ্ছে কসবো এগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে পড়ছে আর ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে যেগুলি আছে এগুলিতে আমরা বিশ্বাস ছাড়া যাওয়া যায় পার্শ্ববর্তী দেশে যেগুলো আছে ইউক্রেন আছে মলদীপ আছে এগুলিকে বিশেষ ট্রিকার লাগে তবে অবশ্যই তুর্কিতে যাব তুর্কিতে যাওয়ার প্ল্যান আছে এই তো আমি আজকে যে ভিডিওগুলো দেখালাম এগুলো বাস্তব এবং এইগুলি সচরাচরের মধ্যে আমি কাজ করতেছি এই